আসসালামু আলাইকুম, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগত সম্ভাষণ। আমি এখন আছি জাপানের টোকিওতে ইকিবুকুরা নিচিকুচি পার্কে বাংলাদেশের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে। আমার সাথে আজকে আপনারা দেখবেন জাপানের পয়লা বৈশাখ উদযাপন। চলুন আপনাদেরকে আজকে সব কিছু তুলে ধরবো জাপানের পয়লা বৈশাখের উদযাপন অনুষ্ঠান। এখানে বিভিন্ন কোম্পানি এখানে তাদের বুথ চালু করছে এই মেলাতে। দেখেন প্রচুর মানুষ, প্রচুর বাঙালি এখানে আসছে পরিবার নিয়ে। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালির এখানে আসছেন এই প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। বাঙালিদের সাথে সাথে জাপানিও অনেক আসছে এখানে এই প্রাণের উৎসব বাঙালির পয়লা বৈশাখ দেখার জন্য। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আজকের অনুষ্ঠানে, বৃষ্টি উপেক্ষা করেও সবাই আসছে দেখার জন্য। এই যে আমাদের বাঙালি এক ভাই আসছে এই প্রাণের উৎসব, পরিবার নিয়ে আসছেন, পরিবার নিয়ে আসছেন না? আচ্ছা, আমাদের ভালো আছে। এই যে আমাদের এক ভাবি, ঠিক আছে, এই ভাই এবং ভাবি ঘুরেন তেলে। মেলাতে বিভিন্ন স্টল শুরু স্টল করা হয়েছে বাংলাদেশের জন্য খাবার দাবারের। ছোট্ট একটি বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানটিতে দেখা যায়। শিল্পীদের গান হচ্ছে এখন। Thank you.
তারা জাপান থেকে সকল বাংলাদেশিরা এখানে আসছে, এই বৃষ্টি উপেক্ষা করেও সবাই আসছে এই আপনার টোকিও রেন অবকর্ষ দেখার জন্য। পুরো বাংলাদেশের মতো মেলা এখানে। আপনাদের সঙ্গে গান গেয়ে আসছেন আমাদের স্বরলিপি আসুনি ভালো। এই যে আমার ছোট ভাই, ঠিক আছে ভাই, কেমন লাগতেছে? ভালো আছো? আজ আমার লোক আসছে। ওই হুল্লোর হইচই এই যে আমাদের ভাই রাব্বি ভাই। আসসালামু আলাইকুম রাব্বি ভাই, কেমন আছেন? আসেননি ভালো ভাই। এই দেখতেছেন আমাদের ইস্তিয়াক শুভ ভাই, জাপানের সবচেয়ে বড় ইউটিউবার ইস্তিয়াক শুভ ভাই বিক্রমপুরের। বাংলাদেশ আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের মেলা কমিটি। এটা হচ্ছে আমার ছোট ভাই,
ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, দোয়া করো, আমি ওর বিয়ে দিয়ে যেতে চাই। তোমার কথায় কথা পাখির গানের মতো, মাস্টার সামাদে দর্শক, আজ এই পর্যন্তই আপনাদের দেখাইলাম জাপানের টোকিওতে এই পয়লা নববর্ষ উদযাপন অনুষ্ঠান। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে যে কোনো একটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।